হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্র্যাভিটু। আজকে আমরা আলোচনা করব পার্লামেন্টারি কমিটি নিয়ে। পার্লামেন্টারি কমিটি থেকে পিএসসি কিন্তু প্রচুর কোশ্চেন দেয় প্রত্যেক বছর। তাদের যেরকম পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, কোনগুলো স্থায়ী কমিটি আছে, কোনগুলো অস্থায়ী কমিটি আছে, কার কোন কমিটিতে কতজন মেম্বার, রাজ্যসভা থেকে লোকসভা থেকে, এবং কোন কমিটির কী কী কাজ আছে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমাদের গিফট অফ দ্য গ্র্যাভিটু চ্যানেল নতুন দেখছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন আজকে ক্লাস চটপট শুরু করে দেওয়া যাক। ভীষণই গুরুত্বপূর্ণ ক্লাস ইন্ডিয়ান পলিটি থেকে। এই কমিটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, বারবার বলছি, ঠিক আছে। আগে একটু ডিটেলসে একটুখানি বলে নিই যে আমাদের ভারতীয় পার্লামেন্টে দুটি কক্ষ, আপনারা সবাই জানেন যে একটা হলো গিয়ে লোকসভা আর একটা হলো গিয়ে রাজ্যসভা, দুটি কক্ষ আছে। দুটো কক্ষতেই কিছু স্থায়ী কমিটি, একটা স্থায়ী কমিটি বা যেটাকে আমরা বলছি স্ট্যান্ডিং কমিটি, আরেকটাকে বলছি কি অস্থায়ী কমিটি বা অ্যাড হক কমিটি। পিএসসির পরীক্ষায় আপনারা অনেকবারই দেখেছেন যে দিয়েছে যে অ্যাড হক কমিটি এর মধ্যে কোনটি, ঠিক আছে, চারটে অপশান দিয়ে দিয়েছে। স্ট্যান্ডিং কমিটি, এটা কি স্ট্যান্ডিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কি স্ট্যান্ডিং কমিটি, এরকম পরীক্ষা অনেক দিয়েছে। এস্টিমেট কমিটির মেম্বার কত, সব থেকে হায়েস্ট মানে মেম্বার কোন কমিটিতে আছে, ঠিক আছে, এস্টিমেট কমিটি, এরকম পরীক্ষা কিন্তু প্রচুর কোশ্চেন এসছে। যাই হোক, অ্যাড হক কমিটি, ঠিক আছে, তাহলে এই হলো কি দুটো কমিটি। এবার আমরা আসবো যে স্ট্যান্ডিং কমিটি আর অ্যাড হক কমিটির মধ্যে, অর্থাৎ স্থায়ী কমিটি কোনগুলো আর অস্থায়ী কমিটি কোনগুলো, ঠিক আছে। যেরকম অস্থায়ী কমিটি বা অ্যাড হক কমিটি যেটা আছে সেটার একটা উদাহরণ দিই, যেরকম বিল সংক্রান্ত সিলেক্ট কমিটি, ঠিক আছে, সিলেক্ট কমিটি অন বিলস, প্রত্যেকটা কিন্তু নোট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো গিয়ে জয়েন্ট কমিটি, জয়েন্ট কমিটি, তারপরে আছে কমিটি অন ইনকোয়ারি বা অনুসন্ধান কমিটি, কমিটিজ অন ইনকোয়ারি, যাকে আমরা বলছি কি না অনুসন্ধান কমিটি, ঠিক আছে। এইগুলো হলো কি অস্থায়ী কমিটি। অস্থায়ী কমিটি কি, যে এরা কিন্তু অস্থায়ী কমিটি হলো গিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করার পর কিন্তু ভেঙে যায়, ঠিক আছে, নির্দিষ্ট উদ্দেশ্যে বা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য গঠিত কমিটি, যেটা কিনা কাজটা শেষ হয়ে গেলে কিন্তু সেটা এই কমিটি ভেঙে যায়, ঠিক আছে। কিন্তু স্থায়ী কমিটি যেগুলো, স্ট্যান্ডিং কমিটি কখনো কিন্তু ভাঙে না, ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটির আমরা উদাহরণ দেখে নিই, কোনগুলো কোনগুলো স্ট্যান্ডিং কমিটি, যেরকম এস্টিমেট কমিটি, এস্টিমেট কমিটি বা আনুমানিক ব্যয় হিসাব কমিটি যেটাকে আমরা বলছি, এস্টিমেট কমিটি। আচ্ছা, তারপরে আছে কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ভীষণ গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস, আরেকটা সি হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে। কাজ এবং মেম্বারশিপ আমি আসছি এক এক করে। আরেকটা কি আছে না, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে। তাহলে আমরা স্ট্যান্ডিং কমিটি কি কি উদাহরণ পেলাম, কোনগুলো স্ট্যান্ডিং কমিটি ভালো করে মাথায় রাখবেন, এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, তিনটে, ঠিক আছে। এছাড়াও আরও আছে, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি। আর অ্যাড হক কমিটি বা যেটা অস্থায়ী কমিটি, যেগুলো একটা নির্দিষ্ট কারণের জন্য ইসে হয়, তারপরে সেই কারণটা সলভ হয়ে গেলে সেটা কিন্তু কমিটিটা ভেঙে যায়। অ্যাড হক কমিটি হলো গিয়ে সিলেক্ট কমিটি অন বিলস, জয়েন্ট কমিটি অন বিলস আর কমিউনিটিস এই কমিটি ফর ইনকোয়ারি, ঠিক আছে, এইগুলো কি অ্যাড হক বা অস্থায়ী কমিটি, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এবার আসছি আমরা এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটিটা কি বা আনুমানিক ব্যয় হিসাব, সরকার যখন ব্যয়ের প্রস্তাব করে সেই স্তরের সরকারের অনুমোদন ব্যয়ের হিসাব বিচার বিবেচনা করে ব্যয় সংক্ষেপে সুপারিশ করার জন্য এই কমিটির প্রয়োজনীয়তা কথা অস্বীকার করা যায় না, ঠিক আছে। সরকার যখন ব্যয়ের প্রস্তাব করছে, অর্থাৎ বাজেটে যখন তার বলছে কী কী এক্সপেন্ডিচার আছে,
সেইগুলো তখন কিন্তু তার ডিটেলসে বিচার বিবেচনা করছে এবং কি করে সেই এক্সপেন্ডিচারগুলো কমানো যায়, সেই জন্য কিন্তু এই কমিটি কিন্তু গঠন করা হয়। এটা কিন্তু কিন্তু অ্যাডহক কমিটি বা এটা কিন্তু স্থায়ী কমিটি, এই কমিটি কিন্তু ভেঙে যায় না। আচ্ছা, সরকারি দেখতে পাচ্ছেন যে সরকারি প্রস্তাবের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যয় প্রস্তাবের পর্যায়ে পর্যালোচনা করে ব্যয় সংক্ষেপে সুপারিশ করার সুযোগ এই কমিটির মাধ্যমে ব্যবহার করা যায়। এই কারণে ভারতীয় পার্লামেন্ট আধুনিক ব্যয় বিষয়ক কমিটি গঠনের ব্যবস্থা আছে। আনুমানিক ব্যয় হিসাব কমিটি সরকারের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট দেখুন, পার্লামেন্টের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য লোকসভা দুটি কমিটি আছে, একটা হলো গিয়ে আনুমানিক ব্যয় হিসাব কমিটি আর একটা হলো সরকারি গাণিতিক কমিটি। প্রথমে বলেছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি বা যেটাকে আমরা বলছি এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি টোটাল 30 জন সদস্য নিয়ে গঠিত, ভীষণ মার্ক করে দিচ্ছে, ভীষণই গুরুত্বপূর্ণ, এবং এস্টিমেট কমিটিতে হায়েস্ট মানে মেম্বার আছে। ঠিক আছে, হায়েস্ট মেম্বার কিন্তু এস্টিমেট কমিটিতে আছে, বা সব থেকে বড় কমিটি যদি কোশ্চেন আসে যে সব, এবং পিএসসি এই কোশ্চেনটা বারবার দিয়েছে যে সব থেকে বড় কমিটি কি পার্লামেন্টের, সবসময় মনে রাখবেন এস্টিমেট কমিটি। ঠিক আছে, এস্টিমেট কমিটি হলো সব থেকে বড় কমিটি, যেখানে কিনা 30 জন সদস্য নিয়ে কিন্তু এই কমিটি গঠিত। নেক্সট বলছে লোকসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে কমিটির সদস্য নির্বাচিত করেন। সমানুপাতিক প্রতিনিধিত্বের জন্য বিভিন্ন দল সভায় তাদের শক্তি অনুসারে কমিটিতে দলীয় সদস্য প্রেরণের সুযোগ পায়। আচ্ছা, এবার বলেছে সদস্যদের মেয়াদকাল, এস্টিমেট কমিটির মেয়াদকাল কত? 1 বছর। অর্থাৎ যারা সদস্য আছে তাদের কিন্তু 1 ইয়ার্সের জন্য রিক্রুট করা হয়। এবং তারপরে বলছে পূর্বতন সদস্যের 1/3 অর্থাৎ 1/3 করে কিন্তু প্রত্যেক বছর রিটায়ার করবে। ঠিক আছে, 1/3 অবসর গ্রহণ করার প্রথা চালু আছে। আচ্ছা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো মন্ত্রী কিন্তু এই কমিটির সদস্য হতে পারেন না। ঠিক আছে, কোনো মন্ত্রী কিন্তু এই কমিটির সদস্য হতে পারেন না। কমিটির সদস্যদের মধ্যে লোকসভার স্পিকার একজনকে সভাপতি হিসাবে কিন্তু মনোনীত করেন। ঠিক আছে, তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকবার বলছি, টোটাল 30 জন সদস্য এই কমিটিতে এবং এটা সব থেকে বড় কমিটি। নেক্সট আসছি যে এই কমিটির মেয়াদ হলো গিয়ে 1 ইয়ার্স, 1 বছর হলো এই কমিটির মেয়াদ, অর্থাৎ এই কমিটির মেম্বারদের মেয়াদ হলো 1 বছর, আর 1/3 করে প্রত্যেক বছর কিন্তু রিটায়ার করতে হবে। ঠিক আছে, 1/3 করে, 1/3 করে প্রত্যেক বছর রিটায়ার করে। আর এই কমিটির সদস্য কোনো মন্ত্রী হতে পারবেন না। আর কমিটির বলে সদস্যদের মধ্যে লোকসভা স্পিকার কিন্তু কে ইসে করছে না, লোকসভা স্পিকার ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গা ধরে ধরে কোশ্চেন আসে, তাই জন্য কিন্তু ধরে ধরে প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছি। লোকসভা স্পিকার হলো গিয়ে এর চেয়ারম্যানকে কিন্তু নিয়োগ করে। ঠিক আছে, লোকসভা স্পিকার মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এর কাজগুলো কি কি একটু চটপট আমরা বলে দিই। ঠিক আছে, কাজগুলো যদিও অত ইম্পর্টেন্ট না, তাহলে বলে দিচ্ছি। সরকার যে ব্যয় বরাদ্দের দাবি করে তার সঙ্গে সঙ্গতি রেখে সম্ভাব্য ব্যয় সংক্ষেপ সম্পর্কে লোকসভার কাছে প্রতিবেদন পেশ করা। আচ্ছা, সাংগঠনিক উন্নতি, নৈপুণ্য বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত সুপারিশ পেশ করে। 3 বলছে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যয় সংক্ষেপ ও দক্ষতা সুনিশ্চিত করার জন্য এই কমিটি বিকল্প নীতি সুপারিশ করতে পারে। 4 প্রস্তাবিত ব্যয় হিসাবে অর্থ সরকার বিভিন্ন ব্যয়ের মধ্যে যথাযথভাবে বন্টন করেছে কিনা কমিটি তা পর্যালোচনা করে। আর 5 বলেছে আনুমানিক ব্যয়ের হিসাব কিভাবে পার্লামেন্ট পেশ করা যায় সেই কোম্পানি কিন্তু সুপারিশ করে। ঠিক আছে, আরেকটা দেখবেন যে কমিটি কখনো কিন্তু, এই কমিটি স্থায়ী অবলুপ্ত হয় না, তাদের মার্ক করা আছে এই কমিটি কখনো কখনো কিন্তু অবলুপ্ত হয় না। ঠিক আছে, ভালো করে এটা খেয়াল রাখবে। আজকে একটু ভিডিওটা একটু লেন্দি হবে, প্রত্যেকটা ডিটেলসে কিন্তু কমিটি সম্বন্ধে বলতে চলেছি, এবং আজকে ডিটেলস জেনে নেওয়ার পর কিন্তু আপনাদের আর কমিটি নিয়ে কিন্তু, বিশেষ করে পার্লামেন্টারি কমিটি নিয়ে যদি কোশ্চেন আসে, আশা করি কোশ্চেন আপনারা একেবারে ছেড়ে আসতে পারবেন না, সহজেই উত্তর দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো একটু লেন্দি হবে আজকে ভিডিওটা। তা উল্লেখ করা দরকার যে কমিটি তার প্রতিবেদন পেশ করার আগে লোকসভা সরকারের ব্যয় মঞ্জুর দাবি ডিমান্ডস অফ গ্র্যান্টস পাশ করতে পারে। ঠিক আছে, এই কমিটি কিন্তু ডিমান্ডস অন গ্র্যান্টস কিন্তু পাশ করতে পারে, ডিমান্ডস অন গ্র্যান্টস। আর আমি যখন পড়াবো ফিনান্স, তখন ফিনান্স বিল তখন আনবো, যে তখন কিন্তু সংবিধান থেকে ডিমান্ডস অন গ্র্যান্টস এগুলো একটু আলোচনা করে দেবো তখন। ঠিক আছে, এখন বললে গুলিয়ে যাবে। সরকারি গাণিতিক কমিটি, এস্টিমেট কমিটি হয়ে গেল তাহলে। এবার আসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি গাণিতিক কমিটি।
সরকারি গাণিতিক কমিটি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু জুম করি, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। তাহলে কি বলেছে যে, এক মিনিট, হ্যাঁ, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আনুমানিক ব্যয় হিসাব কমিটি সরকারি ব্যয় বরাদ্দের দাবি পরীক্ষা করে আর সরকারি অর্থ কিভাবে ব্যয় করা হলো তা পরীক্ষা করে সরকারি গাণিতিক কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটা রাজ্যেরই বলো কিংবা সেন্ট্রালে বলো, বিরোধী যে বিরোধী দল, তা যে সরকার চালাচ্ছে তার যে বিরোধী দলের যে নেতা, সেখান থেকে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কিন্তু মেম্বার করা হয়, ঠিক আছে? মেম্বার মানে কি, চেয়ারম্যান করা হয় আর কি, ঠিক আছে? মানে বিরোধী দলনেতাই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে থাকে, ঠিক আছে, যারা বিরোধী আছে। আচ্ছা, তাই অধ্যাপক পাইলি ভীষণ গুরুত্বপূর্ণ একজন। পাইলি এই কথাটা অনেকবার পরীক্ষায় এসেছে। অধ্যাপক পাইলি কি বলেছিলেন, বলছে দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইজ দ্য টুইন ব্রাদার অফ দ্য এস্টিমেট, ঠিক আছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর এস্টিমেট কমিটিকে কি বলা হচ্ছে না, টুইন ব্রাদার, ঠিক আছে? টুইন ব্রাদার কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইজ দ্য টুইন ব্রাদার অফ এস্টিমেট। সরকারি গাণিতিক কমিটি ভারতীয় সংবিধানে প্রথম কোনো অভিনব সংযোজন নয়। আমি ডিটেলসে যাচ্ছি না, এবার গঠনটা একটু দেখে নিই। সরকারি গাণিতিক কমিটি মূলত গঠনটা দেখুন, সরকারি গাণিতিক কমিটি মূলত লোকসভার একটি কমিটি, ঠিক আছে? সরকারি গাণিতিক কমিটি কিন্তু লোকসভার কমিটি। আগে যখন এস্টিমেট কমিটি পড়ালাম, 30 জন সদস্য কিন্তু 30 জনই কিন্তু লোকসভা থেকে, ঠিক আছে? ওখানে কিন্তু রাজ্যসভার কোনো কেস নেই। আচ্ছা, সরকারি গাণিতিক কমিটি লোকসভার একটি কমিটি, আমি রাজ্যসভার কমিটিগুলো কোনগুলো সেগুলোও পড়াবো, ঠিক আছে? সেগুলো আজকে পড়িয়ে দিচ্ছি, সব ডিটেলসে জেনে যাবেন। সরকারি গাণিতিক কমিটি তাহলে লোকসভার একটি কমিটি, কিন্তু এর গুরুত্বের কথা বিবেচনা করে রাজ্যসভা থেকেও এই কমিটিতে সদস্য কিন্তু নেওয়া হয়। বর্তমানে সরকারি গাণিতিক কমিটির মোট সদস্য সংখ্যা কত, 22 জন। 22 জন বহুবার পরীক্ষায় এসেছে, তার মধ্যে ডিভাইড কি হচ্ছে, 15 জন লোকসভা থেকে আর 7 জন রাজ্যসভা থেকে, 15 আর 7। বহুবার কোশ্চেনটা এসছে, ঠিক আছে? বহুবার, একাধিকবার পিএসসি পরীক্ষায়, বারবার পিএসসি, যতবার কমিটি থেকে কোশ্চেন দিয়েছে, এখান থেকে মেম্বার থেকে কিন্তু কোশ্চেন এসছেই। 22 জন টোটাল সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, তার মধ্যে 15 জন থাকবে লোকসভা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, লোকসভা থেকে 15 জন ও রাজ্যসভা থেকে 7 জন কিন্তু নির্বাচিত হন, ঠিক আছে? এই হলো গিয়ে তাদের গঠন, ঠিক আছে? আচ্ছা, কার্যাবলী কি, কাজটা একটু কিছুক্ষণ আগে বলেছি, আবার একটু বলে দিই যে সরকারের গাণিতিক কমিটির মূল কাজ হলো সরকারের যাবতীয় ব্যয় এবং আর্থিক লেনদেনের হিসাব কিন্তু পরীক্ষা করা, ঠিক আছে? সরকারের যা যাবতীয় ব্যয় করছে এবং আর্থিক লেনদেন করছে সেটা কিন্তু হিসাব করাই কিন্তু এই কমিটির কাজ। এবং এই কমিটি কিন্তু বিনিয়োগ হিসাব বা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস পার্লামেন্টের কাছে পেশ করার অন্যান্য হিসাব ও নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কেন্দ্রীয় সরকারের ব্যয়ের হিসাব প্রণয়নের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি পরীক্ষা করে, ঠিক আছে? ডিটেলস এত যাচ্ছে, এগুলো দরকার নেই। আচ্ছা, এই সরকারি কি কি তিনটি বিষয় খেয়াল রাখে, কি কি খেয়াল রাখে না, 1 নম্বর বলছে কমিটি দেখে যে উদ্দেশ্যে এবং যে খাতে পার্লামেন্ট ব্যয় অনুমোদন করেছে তা যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা, ঠিক আছে? কমিটি দেখে, ঠিক আছে, যে উদ্দেশ্যে এবং যে খাতে পার্লামেন্ট ব্যয় অনুমোদন করেছে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা বা হয়েছে কিনা, যোগ্য কর্তৃপক্ষের দ্বারা ব্যয় সংগঠিত করা হয়েছে কিনা তাও দেখে কমিটির কর্তব্য, যোগ্য কর্তৃপক্ষের রচিত নিয়ম অনুসারে ব্যয় করা হয়েছে কিনা তাও কিন্তু কমিটি কিন্তু দেখে, ঠিক আছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সম্বন্ধে বোঝা গেল, আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে? তাহলে আমরা এস্টিমেট কমিটি 7 থেকে মেম্বার বেশি কতজন দেখলাম, 30 জন, আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি কত, 22 জন, তার মধ্যে লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন। কার্য পরিচালনা সম্পর্কিত পরামর্শদাতা কমিটি বা দ্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি ভীষণই গুরুত্বপূর্ণ। লোকসভার কার্যপদ্ধতি নির্ধারণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়। 1952 সালে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির মোট সদস্য সংখ্যা কত, 15, ঠিক আছে? এই কমিটির মোট সদস্য সংখ্যা কত না, 15 জন, ভালো করে মাথায় রাখবেন। বিভিন্ন নেতৃস্থানীয় বিশিষ্ট সদস্যদের এই কমিটিতে নিযুক্ত করা হয়। লোকসভার স্পিকার কমিটির সদস্যদের কিন্তু নিযুক্ত করেন,
কে নিযুক্ত করছেন? না, লোকসভা স্পিকার কিন্তু কমিটির সদস্যদের নিযুক্ত করেন এবং স্পিকার নিজেই এই কমিটির সভার সভাপতিত্ব করেন। ভীষণই গুরুত্বপূর্ণ, স্পিকার কিন্তু নিজেই এই সভার সভাপতিত্ব করছেন, স্পিকার নিজেই, ঠিক আছে? কোন কমিটি না এটা? এটা হলো গিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে? সদস্য সংখ্যা কয়জন? 15 জন। আচ্ছা, এর কাজ কি? বলছে লোকসভার কার্যাবলী সম্পর্কিত নির্ঘণ্ট নিয়ন্ত্রণ করাই হলো এই কমিটির কাজ। লোকসভার কার্যাবলী সম্পর্কিত নির্ঘণ্ট নিয়ন্ত্রণ করাই এই কমিটির কাজ আছে, ঠিক আছে? কমিটি লোকসভার আলোচনার সময়সূচি ঠিক করে, লোকসভা কখন যে সমস্ত বিল সভায় উত্থাপন হবে কমিটি সেগুলোর আলোচনার জন্য সময় স্থির করে, সরকারি বিল আলোচনার সময় নির্ধারণ করে, তাছাড়া আলোচনার সময়সূচিতে কোন কোন বিলকে অগ্রাধিকার দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু কমিটি সিদ্ধান্ত নয়। তবে এইসব কমিটি সুপারিশের আকারে লোকসভার কাছে পেশ করে, লোকসভার অধিকাংশ ক্ষেত্রে এই সুপারিশ মেনে নেয়, সাধারণত সর্বসম্মতভাবে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে? এই হলো গিয়ে কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটি। তাহলে বিজনেস অ্যাডভাইজারি আমরা কমিটিতে দেখলাম কি, যে এরা কিন্তু লোকসভার কি করে প্রসিডিওর হবে, কোন বিল, সেই সংক্রান্ত সবকিছু কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটি করছে। এর সদস্য সংখ্যা কত দেখলাম? 15 জন, এবং 15 জন কিন্তু লোকসভাতে, কোনো রাজ্যসভা থেকে মেম্বার নেই। এবং এই 15 জনের মধ্যে আমাদের যে লোকসভা স্পিকার, তিনি কিন্তু সদস্যদের চুজ করে, আর লোকসভা স্পিকার তিনি কিন্তু নিজেই কিন্তু এই কমিটি থেকে কিন্তু এই মানে কমিটির সভায় সভাপতিত্ব করে, ঠিক আছে? এই হলো গিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বা বাংলায় বললেন বাংলায় হবে কার্য পরিচালনা সম্পর্কিত পরামর্শদাতা কমিটি, ঠিক আছে? 15 জন সদস্য, ভালো করে মাথায় রাখবেন। নেক্সট আমরা আসছি বেসরকারি বিল প্রস্তাব সম্পর্কিত কমিটি, কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিল অ্যান্ড রেজলিউশন। ভীষণ গুরুত্বপূর্ণ, কি বলেছে? না, বেসরকারি বিল অর্থাৎ কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিল। লোকসভায় এই কমিটি সর্বপ্রথম গঠিত হয় 1953 সালে। কত এখন? অনধিক 15 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত, ঠিক আছে? তাহলে এই কমিটি বিজনেস অ্যাডভাইজারি মতনও কিন্তু আমাদের প্রাইভেট মেম্বার বিলস কমিটিও কিন্তু 15 জন সদস্য নিয়ে গঠিত। লোকসভা স্পিকার সদস্যদের মনোনীত করেন, লোকসভা স্পিকারই কিন্তু মনোনীত করেন, এবং এই সদস্যদের কার্যকাল হয় কত? নয় 1 বছর, 1 বছর কিন্তু কার্যকাল, ঠিক আছে? 1 ইয়ার্স। এই কমিটিতে সভাপতিত্ব করেন লোকসভার সহকারী স্পিকার, ডেপুটি স্পিকার, ঠিক আছে? তাহলে আমরা দেখছিলাম, তাহলে আমরা কি দেখলাম, যে কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিলের ক্ষেত্রে 15 জন সদস্য, এবং এর সদস্যদের টার্ম হলো গিয়ে 1 ইয়ার্স, তারা কিন্তু 1 ইয়ার্সের জন্য রিক্রুট হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা জানলাম যে এই কমিটিতে কিন্তু সভাপতিত্ব করেন কে? না, ডেপুটি স্পিকার বা সহকারী স্পিকার, ঠিক আছে? তিনি কিন্তু এই কমিটির সভাপতিত্ব করেন, ভীষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই কমিটির সদস্যদের দ্বারা উত্থাপিত বিল ও প্রস্তাবগুলিকে বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করে, তারপর গুরুত্ব অনুসারে বিলগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, কমিটি সংশ্লিষ্ট বিলগুলি আলোচনার সময় সম্পর্কে সুপারিশ করে, ঠিক আছে? এই হলো গিয়ে মোটামুটি প্রাইভেট মেম্বার্স বিল কমিটি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আসছি, ঠিক আছে, কমিটি অন পিটিশন, কমিটি অন পিটিশন বা আবেদন সম্পর্কিত কমিটি, ঠিক আছে? এই কমিটি গঠন হয় 1953 সালে, লোকসভা স্বীকৃত হয়, ঠিক আছে? 15 জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। কতজন সদস্যকে নিয়ে? 15 জন। যেখানে আরেকটা কথা বলে রাখি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আগেরটা দেখলাম যে প্রাইভেট মেম্বার্স বিল কমিটি, ওখানে কিন্তু কত 1/3 না 1/4 করে রিটায়ার করবে সেটা কিছু কিন্তু বলা নেই, শুধু বলা আছে না 1 ইয়ার্স করে তাদের টার্মসটা থাকবে, ঠিক আছে? সুতরাং ওইটুকখানি কিন্তু যতটুকখানি দেওয়া আছে ততটুকখানি জানলেই চলবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, যেটা বলছিলাম কমিটি ইন পিটিশন। আচ্ছা, 15 জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়, সদস্যদের লোকসভা স্পিকার মনোনীত করেন, এটাও কমিটি সদস্যদের মধ্যে একজন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, নতুন একটি কমিটি গঠিত না হওয়া অবধি আগের কমিটি কাজ চালিয়ে যায়, বিল বা অন্যান্য বিষয়ে জনগণ লোকসভার কাছে যে সমস্ত আবেদন করে সেই কমিটি আবেদন করে এই কমিটি সেগুলো বিচার বিবেচনা করে দেখে, সে বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে লোকসভার কাছে তা পেশ করে, লোকসভায় প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জনসাধারণের আবেদন সম্পর্কে বিচার বিবেচনা করছে, ঠিক আছে? পিটিশন কি? না, এই কমিটির মেম্বার্স টোটাল কতজন? 15 জন লোকসভা থেকেই, ঠিক আছে? আচ্ছা, আর স্পিকারকে, স্পিকার এই মনোনীত করছেন কারা মেম্বার হবে?
আর এই কমিটির সদস্যদের মধ্যে একজন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আর নতুন কমিটি না হওয়া পর্যন্ত আগের কমিটি কিন্তু কাজ চালিয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু টার্মস কিচ্ছু বলেনি। বিল বা অন্যান্য বিষয় লোকসভার কাছে যে সমস্ত আবেদন করে, ঠিক আছে, বিল বা অন্যান্য বিষয়ে জনগণ লোকসভার কাছে যে আবেদন করে, এই কমিটি সেগুলো কিন্তু বিচার বিবেচনা করে দেখে এবং সে বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে লোকসভার কাছে কিন্তু পেশ করে, ঠিক আছে? এটাই এলের কাজ। আচ্ছা, এখন কিন্তু যে কটা আলোচনা করছি সবই কিন্তু লোকসভার কমিটি, ঠিক আছে? এখনো কিন্তু আমরা রাজ্যসভার কমিটিতে আসেনি। নিয়মাবলী সম্পর্কিত কমিটি বা রুলস কমিটি, এই কমিটি 1948 সালে গঠন করা হয়। এই কমিটিতেও কিন্তু 15 জন সদস্যকে নিয়ে গঠিত, ঠিক আছে, 15 জন সদস্যকে নিয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস বিজনেস অ্যাড সরি প্রাইভেট মেম্বার যে বিল, ওখানেও কিন্তু 15 জন সদস্য ছিল। আচ্ছা, কমিটি অন পিটিশন, ওখানেও 15 জন সদস্য ছিল। রুলস কমিটি, এখানেও কিন্তু 15 জন সদস্য, ঠিক আছে? ভালো করে কিন্তু মাথায় রাখবেন। 1948 সালে গঠন করা হয় এই কমিটি, 15 জন সদস্য নিয়ে গঠিত। লোকসভা স্পিকার সদস্য, এখানেও কিন্তু লোকসভা স্পিকার সদস্যদের কি করছে, মনোনীত করছে, পদাধিকার বলে স্পিকারই হলেন এই কমিটির সভাপতি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা দেখলাম যে প্রাইভেট মেম্বার্স বিল যেরকম ডেপুটি স্পিকার করেছে, বিজনেস অ্যাডভাইজারি যেরকম স্পিকারই সভাপতিত্ব করেছে, সেরকম কিন্তু বিজনেস অ্যাডভাইজারি মতন রুলস কমিটিরও কিন্তু স্পিকারই কিন্তু এই কমিটির সভাপতিত্ব করে থাকেন, ঠিক আছে? আর ডেপুটি স্পিকার একটাই কমিটিতে আছে, সেটা হলো গিয়ে প্রাইভেট মেম্বার্স বিল। এটা একটা মাথায় রাখবেন যে প্রাইভেট মেম্বার্স বিল যে কমিটি আছে সেখানে কিন্তু ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন, ওই একটাই আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে স্পিকারই এই কমিটির সভাপতি। নতুন একটি কমিটি গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী কমিটি কাজ চালিয়ে যায়। এই কমিটি লোকসভার কার্যপদ্ধতি ও কার্য পরিচালন সম্পর্কে বিচার বিবেচনা করে। কমিটি প্রয়োজন মনে করলে প্রচলিত নিয়মকানুনের পরিবর্তন ও নতুন নিয়মকানুনের প্রণয়নের ব্যাপারে সবার কাছে কিন্তু সুপারিশ করছে, ঠিক আছে? এটাই হলো গিয়ে রুলস কমিটি, বোঝা গেল? নেক্সট আমরা আসছি বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি বা কমিটি অন প্রিভিলেজেস, ঠিক আছে? কমিটি অন প্রিভিলেজেস বিশেষাধিকার বা বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি হলো লোকসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি 15 জন সদস্যকে নিয়ে গঠিত। লোকসভা স্পিকার সকলকে মনোনীত করেন, লোকসভা স্পিকারই সকলকে মনোনীত করছেন, স্পিকারই সভা কমিটির সভাপতিকে মনোনীত করছেন, ঠিক আছে? এই যারা সদস্য থাকে লোকসভা স্পিকারই কিন্তু তাকে মনোনীত করছেন। তবে লোকসভার সহকারী স্পিকার যদি কমিটির সদস্য হিসেবে মনোনীত হতে হয়ে থাকেন তবে তিনি কমিটির সভাপতি হিসেবে স্বীকৃত হন। যদি বলছে যে কমিটি অন প্রিভিলেজ এই কমিটিটা যদি ডেপুটি স্পিকার যদি সদস্য হিসাবে যদি মনোনীত হয়ে থাকেন তবেই কিন্তু তিনি সভাপতি হিসাবে স্বীকৃত হন, ঠিক আছে? আমরা দেখেছিলাম বিজনেস অ্যাডভাইজারি সরি প্রাইভেট মেম্বার্স বিল কমিটিতে কিন্তু ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন, সেটাও দেখ। আর কমিটি অন প্রিভিলেজেও কিন্তু দেখলাম যদি এই কারণে ডেপুটি স্পিকার সদস্য হিসাবে থাকেন তাহলেই কিন্তু তিনি সভাপতিত্ব করতে পারবেন, অন্যথা লোকসভা স্পিকার একজন সদস্যকে বেছে নেবেন, তিনি কিন্তু সভাপতিত্ব করবেন। আচ্ছা, কমিটিটার কাজ কি বলছে? লোকসভার সদস্য এবং সবার অধিকার সম্পর্কের বিষয় এই কমিটি বিচার বিবেচনা করে। লোকসভা ও তার সদস্যদের স্বাধীনতা, নিরাপত্তা ও বিশেষ মর্যাদা সংরক্ষণের ক্ষেত্রে কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। লোকসভার সদস্যরা ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে কতগুলি বিশেষ অধিকার অব্যাহতি ভোগ করে থাকেন, ঠিক আছে? এই সমস্ত বিশেষাধিকার লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট অভিযোগটি সভায় উত্থাপিত হয়। স্পিকার অধিকার ভঙ্গের অভিযোগটি এই কমিটির কাছে পেশ করেন। কমিটি এখন সক্রিয় হয়ে ওঠে কমিটি তখন সক্রিয় হয়ে ওঠে কমিটি সংশ্লিষ্ট তথ্যাদি সংগ্রহ করে এবং বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রস্তুত করে তা লোকসভার কাছে পেশ করে, ঠিক আছে? এটা হলো কি এই যে রুল প্রিভিলেজেস কমিটি তো দেখলাম, তাহলে কি না স্বাধিকার ভঙ্গ যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কি করছে, ধরো কোনো লোকসভার কোনো যারা মেম্বার আছে বা কোনো যে এমপি আছে সে যদি স্বাধিকার ভঙ্গ করে লোকসভার ক্ষেত্রে, তখন কিন্তু সেটা স্পিকার তখন এই প্রিভিলেজ কমিটির কাছে তারা পাঠায় এবং প্রিভিলেজ কমিটি সেটা দেখে যে কোনো বিশেষাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা বা সেই কোনো অভিযোগ আছে কিনা সেটা যদি করে তাহলে কিন্তু সেই কমিটি তখন বিচার বিশ্লেষণ করে লোকসভার কাছে কিন্তু রিপোর্ট দেয়, ঠিক আছে? এই হলো গিয়ে কমিটি অন প্রিভিলেজেস, ঠিক আছে? নেক্সট আমরা বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি। নেক্সট আমরা আসছি অধস্তন আইন সম্পর্কিত কমিটি বা কমিটি অন সাব অর্ডিনেট লেজিসলেশন। আচ্ছা,
কমিটি অন সাবঅর্ডিনেট লিগিসলেশন, অর্থাৎ অধস্তন আইন সম্পর্কিত কমিটি। এই কমিটির সদস্য কতজন? 15 জন সদস্যকে নিয়ে। প্রত্যেকটা কমিটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি, শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টস এস্টিমেট কমিটি না, এখানে প্রত্যেকটা কমিটি থেকে কিন্তু পিএসসি পরীক্ষার কোশ্চেন থাকবেই, বারবার করে বলছি, ঠিক আছে? সুতরাং অধস্তন আইন সম্পর্কিত কমিটি বা কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন লেজিসলেশনে বলেছে যে কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। লোকসভা স্পিকার সদস্যদের মনোনীত করেন। সদস্যদের কার্যকালের মেয়াদ এতক্ষণ অনেকক্ষণ পর একটা পেলাম, 1 বছর, ঠিক আছে? স্পিকার সাধারণত বিরোধী দলের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে সভাপতি হিসাবে কিন্তু নিযুক্ত করেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতনই কিন্তু এই কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন, এখানেও কিন্তু বিরোধী দলের নেতৃস্থানীয়কে সভাপতি হিসেবে নিযুক্ত করছেন, ঠিক আছে? মন্ত্রীরা এই কমিটির সদস্য হতে পারেন না। টোটাল সদস্য কত? না, 15 জন। এটাও লোকসভার কমিটি। ভারত হলো একটি জনকল্যাণকামী রাষ্ট্র। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা জনগণের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সরকারকে বিভিন্ন ক্ষেত্রে বহু আইন প্রণয়ন করতে হয়। কিন্তু পার্লামেন্টের পক্ষে সকল বিলের খুঁটিনাটি, সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে আইন প্রণয়ন করা সম্ভব হয় না। এর পিছনে নানা কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সময়ের স্বল্পতা, বিপুল সদস্য সংখ্যা, সাধারণ সদস্যদের বিশেষ জ্ঞানের অভাব প্রভৃতি। এই অবস্থায় পার্লামেন্ট আইনের কেবল মূল কাঠামোটি তৈরি করে দেয় এবং শাসন বিভাগের হাতে বিস্তারিতভাবে নিয়মকানুন প্রণয়নের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করে। এই ক্ষমতা বলে শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা ও প্রসূত আইন বা অধস্তন আইন বলে, ঠিক আছে? তা বুঝতে পারলেন তাহলে সাবঅর্ডিনেট কমিটিটা কি কাজ? নেক্সট বলছে, আচ্ছা এটা আরেকটু বলে দিই যে উপ আইন বিধি এবং উপবিধি প্রভৃতি প্রণয়নের ক্ষেত্রে লোকসভা কর্তৃক নির্দিষ্ট সময়সীমার মধ্যে শাসন বিভাগ অর্পিত ক্ষমতা প্রয়োগ করেছে কিনা তা তদারকি করার জন্য লোকসভার এই কমিটি আছে। এই কমিটি অধস্তন আইন সম্পর্কিত কমিটি বলে। আর এই কমিটির মূল কাজ হলো শাসন বিভাগে পার্লামেন্টে প্রদত্ত ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়েছে কিনা তা নজর রাখা এবং সে বিষয়ে প্রতিবেদনের মাধ্যমে লোকসভাকে অবহিত করা। নেক্সট আমরা আসছি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি বা কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স। ভীষণই গুরুত্বপূর্ণ কমিটি একটা, যে কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স ভীষণই গুরুত্বপূর্ণ। কি বলেছে, 1953 সালে এই কমিটি গঠিত হয়। তখন সুচেতা কৃপালিনী এর সভাপতি ছিলেন, ঠিক আছে? বা সুচেতা কৃপালিনী সভাপতি ছিলেন কোন কমিটি? না, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স বা সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। বর্তমানে এই কমিটির সদস্য সংখ্যা কত? 15 জন, ঠিক আছে? এই কমিটির সদস্য সংখ্যাও কিন্তু 15 জন, 15। লোকসভা স্পিকার সদস্যদের মনোনীত করেন। সদস্যদের কার্যকাল 1 বছর। মন্ত্রীরা এই কমিটির সদস্য হতে পারেন না। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার লোকসভায় এই কমিটি অভিনব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রীরা বিভিন্ন বিষয়ে লোকসভায় নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করা বা কার্যকর করা হচ্ছে কি না তা পর্যালোচনা করা এবং সেই বিষয়ে লোকসভার কাছে প্রতিবেদন পেশ করাই এই কমিটির হলো গিয়ে মূল কাজ। এই কমিটির অস্তিত্বের জন্যই মন্ত্রীরা লোকসভায় ভিত্তিহীন আশ্বাস দিয়ে সবার সদস্য জনগণকে বিভ্রান্ত করতে পারেন না। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই কমিটির গুরুত্ব ও তাৎপর্য কিন্তু অপরিসীম। ভারতের লোকসভায় এই কমিটি তার বিভিন্ন প্রতিবেদন এই মন্তব্য করেছে যে মোটামুটি 2 মাসের মধ্যে সরকারি আশ্বাসকে কার্যকর করা উচিত, অন্যথায় তার কারণ সংসদের জানান দরকার, ঠিক আছে? তার কারণ কি করতে হবে? সংসদদের জানাতে হবে, ঠিক আছে? এটাই হলো গিয়ে গভর্নমেন্ট অ্যাসুরেন্স। অর্থাৎ গভর্নমেন্টের যে বিভিন্ন এমপিরা আছে বা বিভিন্ন মন্ত্রীরা আছে, তারা যে অ্যাসুরেন্স করছে সেটা কাজ ঠিক মতো করছে কিনা বা তার ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই দেখা হলো গিয়ে কমিটি অন অ্যাসুরেন্সের, গভর্নমেন্ট অ্যাসুরেন্স কমিটি, সেটা হলো কাজ। সদস্য সংখ্যা কত? 15 জন। টার্মস হলো গিয়ে 1 বছর। লোকসভার সদস্যদের সভায় অনুপস্থিত সম্পর্কিত কমিটি, ঠিক আছে? কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স, ঠিক আছে? কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স, লোকসভার সদস্যদের সভায় অনুপস্থিত সম্পর্কিত কমিটি। এই কমিটির সদস্য সংখ্যা 15 জন। সদস্যগণ লোকসভার স্পিকার কর্তৃক মনোনীত হন। সদস্যদের কার্যকাল মেয়াদ 1 বছর। এই কমিটির সভাপতিকে স্পিকার মনোনীত করেন, ঠিক আছে? এটাও 1 বছর, 15 জন সদস্য। লোকসভার সদস্যরা সভায় বৈঠকে অনুপস্থিত হলে ছুটি চেয়ে দরখাস্ত করেন। এই কমিটি সেই দরখাস্ত বিবেচনা করে। তাছাড়া কোনো সদস্য বিনা অনুমতিতে একটানা 60 ডেজ, ঠিক আছে, 60 দিন বা তার বেশি সভার বৈঠকে হাজির না হলে
কমিটি বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট সাংসদের এক সুদীর্ঘ অনুপস্থিতির কারণে আসনটি শূন্য ঘোষণা করা হবে নাকি এই অনুপস্থিত মার্জনা করা হবে সেই বিষয়ে কিন্তু এই কমিটি প্রতিবেদন প্রস্তুত করে তার লোকসভার কাছে কিন্তু পেশ করে। সুতরাং ভীষণ গুরুত্বপূর্ণ, যদি 60 ডেজ ওভার হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন এই কমিটি ঠিক করে যে সাংসদ যিনি আছে তার কি পদটা শূন্য পদ ঘোষণা করা হবে নাকি তাকে কোনো রকম অনুপস্থিত মার্জনা করা হবে, সেই বিষয়ে কিন্তু কমিটি প্রতিবেদন প্রস্তুত করে লোকসভার কাছে কিন্তু পেশ করছে। ঠিক আছে, এবার হাউস কমিটি বা কক্ষ কমিটি, এতদিন এতক্ষণ দেখলাম আমরা 15 জন সদস্য ছিল, এবার কিন্তু আমরা দেখব হাউস কমিটি এবং যে আমাদের কমিটি অন পাবলিক আন্ডারটেকিং ভীষণই গুরুত্বপূর্ণ, এই কমিটিগুলো কিন্তু সদস্য সংখ্যা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, পাবলিক আন্ডারটেকিং কমিটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পাবলিক অ্যাকাউন্টস এবং এস্টিমেট কমিটির মতনই কিন্তু পাবলিক আন্ডারটেকিং কমিটি ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এখন দেখব যে কক্ষ সম্পর্কিত কমিটি বা হাউস কমিটি, এই কমিটির সদস্য সংখ্যা কত? 12 জন, এতক্ষণ 15 দেখছিলাম, এখন কিন্তু এটা ভালো করে মাথায় রাখবেন যে হাউস কমিটির সদস্য সংখ্যা কত? 12 জন। এটা একটা লোকসভার কমিটি, লোকসভার স্পিকার সদস্যদের মনোনীত করেন, সদস্যদের কার্যকালের মেয়াদ 1 বছর। এই কমিটির মূল কাজ লোকসভার সদস্যদের বাসস্থান ও সুযোগ সুবিধার ব্যাপারে বিচার বিবেচনা করা। ঠিক আছে, এটাই হলো গিয়ে হাউস কমিটি। নেক্সট আমরা আসছি যে সরকারি উদ্যোগাধীন প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি বা কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। ঠিক আছে, পাবলিক আন্ডারটেকিং কমিটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং পাবলিক আন্ডারটেকিং কিন্তু এস্টিমেট এবং পাবলিক অ্যাকাউন্টসের মতনই কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস সরি পাবলিক আন্ডারটেকিং কমিটিতে কী বলেছে, এই কমিটি প্রথম গঠিত হয় 1964 সালে, এই কমিটির মোট সদস্য সংখ্যা হলো 15, লোকসভা থেকে 10 জন, রাজ্যসভা থেকে 5 জন কিন্তু সদস্য নির্বাচিত হয়। তাহলে পাবলিক আন্ডারটেকিং কমিটির টোটাল 15 জন মেম্বার, তার মধ্যে থেকে 10 জন আমরা দেখতে পাচ্ছি লোকসভা থেকে আছে এবং 5 জন কি আছে না রাজ্যসভা থেকে কিন্তু আছে। ঠিক আছে, 10 জন লোকসভা এবং 5 জন রাজ্যসভা থেকে কিন্তু এর মেম্বার আছে। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টসে যেরকম দেখেছিলাম 22 জন, 15 আর 7, পাবলিক আন্ডারটেকিংয়ে মনে রাখবেন 10 আর 5 15। ঠিক আছে, আচ্ছা রিটায়ারমেন্ট কি বলেছে, আচ্ছা তারপরে কি বলেছে যে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন, আচ্ছা সদস্যদের বয়সের ভিত্তিতে মোট সদস্যের 1/5 এক বছর অন্তর কিন্তু পারেন। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1/5 করে রিটায়ারমেন্ট বলা আছে। ঠিক আছে, 1/5 করে, 1/5 করে রিটায়ারমেন্ট বলা হয়েছে এবং 1 বছর অন্তর অন্তর কিন্তু অবসর গ্রহণ করেন। ঠিক আছে, 1/5 করে অবসর গ্রহণ করবে কত বছর অন্তর অন্তর না 1 বছর অন্তর অন্তর। ঠিক আছে, আচ্ছা এই কমিটির মূল কাজ হলো সরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিবেদন ও হিসাব পরীক্ষা করে দেখা এবং এ ব্যাপারে নিয়ন্ত্রক বা মহাগণনা পরীক্ষক অর্থাৎ যেটা আমরা সিএজি বলছি, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজির কাছে কোনো প্রতিবেদন যদি থাকে তাহলে তার বিচার বিবেচনা করা। ঠিক আছে, এই কমিটি হলো কাজ। তাছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি যথাযথ বাণিজ্যিক ও ব্যবসায়িক নীতির দ্বারা পরিচালিত হচ্ছে কি না কমিটি তাও পরীক্ষা করে দেখে। ক্ষেত্র বিশেষ লোকসভা স্পিকার এই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কিত আনুমানিক ব্যয় হিসাব কমিটি এবং সরকারি গাণিতিক কমিটি দায়িত্ব আংশিকভাবে এই কমিটির ওপরই ন্যস্ত করতে পারেন। ঠিক আছে, স্বাধীনতা লাভের পরবর্তী পর্বে ভারতের বিভিন্ন অর্থনৈতিক এবং শিল্প সংস্থা সরকারি উদ্যোগে গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থার মধ্যে উল্লেখযোগ্য হল তৈল ও প্রাকৃতিক গ্যাস কমিশন অর্থাৎ ONGC, দামোদর ভ্যালি কর্পোরেশন DVC, শিল্প সংক্রান্ত অর্থ কমিশন বা ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কমিশন প্রভৃতি। এই সংস্থাগুলি সাধারণত বিভাগীয় মন্ত্রীর নিয়ন্ত্রণাধীন স্বশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হয় এবং পার্লামেন্টে আলোচ্য কমিটির মাধ্যমে এই সমস্ত সরকারি সংস্থার ওপর তার নিয়ন্ত্রণ কিন্তু কায়েম করে। কমিটি সংশ্লিষ্ট সংস্থাগুলি কাজকর্মের ত্রুটি বিচ্যুতি উদ্ঘাটন করে তার নিরসন ব্যাপার কিন্তু সুপারিশ করে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে DVC, ONGC বলুন এবং ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কমিশন, এই যত এদের যদি কোনো কাজকর্মে বা ত্রুটি বিচ্যুতি থাকে তাহলেও কিন্তু আমাদের পাবলিক আন্ডারটেকিং কমিটি কিন্তু তিনি কিন্তু রিপোর্ট পেশ করে। ঠিক আছে, এই কাজও কিন্তু সিএজিকে রিপোর্ট পেশ করে এবং সিএজির থেকে যদি কোনো রিপোর্ট পেয়ে থাকে সেগুলো কিন্তু পার্লামেন্টে পেশ করা হয়ে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরি পাবলিক আন্ডারটেকিং কমিটি। তাহলে পাবলিক আন্ডারটেকিংয়ে আমরা কি দেখলাম যে 15 জন সদস্য পাবলিক আন্ডারটেকিংয়ে, তার মধ্যে 10 জন থাকে লোকসভা থেকে, 5 জন থাকে রাজ্যসভা থেকে, মেম্বারদের টার্মস হলো 1 বছর,
এবং কত 1/5 করে প্রত্যেক বছর কিন্তু রিটায়ার করবে, ঠিক আছে? এই হলো গিয়ে পাবলিক আন্ডারটেকিং কমিটি। এবার আসছি আমরা সাংসদদের বেতন ও ভাতা সম্পর্কিত কমিটি, কমিটি অন স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স অফ মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে? বলছে এই কমিটি মোট 20 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। লোকসভার স্পিকার 15 জনকে মনোনীত করেন, রাজ্যসভার সভাপতি 5 জনকে মনোনীত করেন, ঠিক আছে? এটা ভালো একটা জিনিস মনে রাখবেন যে এখানে টোটাল 20 জন, 20 জনের মধ্যে টোটাল 15 জনকে মনোনীত করছেন কে, না লোকসভা স্পিকার, আর 5 জনকে কে করছে, না রাজ্যসভার সভাপতি, ঠিক আছে? বা রাজ্যসভার যে স্পিকার থাকছে তিনি কিন্তু 5 জনকে মনোনীত করছেন। এই কমিটির মূল কাজ হলো গিয়ে সংসদদের বেতন ও ভাতা সম্পর্কে বিচার বিবেচনা করা, বুঝতেই পাচ্ছেন কমিটির নাম অনুসারে। প্রসঙ্গত উল্লেখ্য যে সেই সব তো 3টি কমিটি লোকসভা রাজ্যসভা পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য নিয়ে গঠিত, ঠিক আছে? তাছাড়া উভয় কক্ষে আরও একটি কমিটি যুক্ত আছে, সেগুলি হলো তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ সমিতি, কমিটি অন ওয়েলফেয়ার অ্যান্ড শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইম, বেতন ভোগ পদ কমিটি, কমিটি অন অফিস অফ প্রফিট, ঠিক আছে? এগুলো এই কমিটিগুলো কিন্তু লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কিন্তু গঠন করা হয়েছে, ঠিক আছে? যে 3টে শেষের 3টে কমিটি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কি শেষের 3টে কমিটি কোনগুলো, তপশিলি জাতি উপজাতি অর্থাৎ কল্যাণ, এই কমিটিটা লোকসভা রাজ্যসভাকে নিয়ে গঠিত। আচ্ছা, নেক্সট বলেছে বেতনভুক আর বেতনভুক কমিটি, মানে বেতনভুক পদ সম্পর্কিত কমিটি, এটাও কিন্তু রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে গঠন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, রাজ্যসভার কমিটি আমি আলাদা করে বলে দিচ্ছি, সুতরাং রাজ্যসভার কমিটি নিয়ে চিন্তা করার কথা নেই। এই দেখুন 14 নম্বরে পরে একটা কমিটি চলে আসছে, ঠিক আছে, আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, 14 নম্বর বলছে যে গ্রন্থাগার সম্পর্কিত কমিটি, লাইব্রেরি কমিটি। এই কমিটির মোট সদস্য সংখ্যা কত? 9 জন, 9 জন, ঠিক আছে? আর তার মধ্যে লোকসভা স্পিকার 5 জনকে, রাজ্যসভা স্পিকার কিন্তু 4 জনকে মনোনীত করেন। ভীষণই গুরুত্বপূর্ণ, 9 জন, 5 জন আসছে লোকসভা থেকে, 4 জন আসছে রাজ্যসভা থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কমিটির লোক কিন্তু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? পদাধিকার বলে লোকসভা সহকারী স্পিকার, ডেপুটি স্পিকার কিন্তু এই কমিটির সভাপতি পদে আসীন হন। তাহলে আমরা আরেকটা কমিটি দেখলাম যে যেখানে কিনা ডেপুটি স্পিকার, আমরা প্রথমে কি দেখেছিলাম ডেপুটি স্পিকার কিন্তু ছিল যে প্রাইভেট মেম্বার্স বিল কমিটিতে কিন্তু ডেপুটি স্পিকার সভাপতি ছিল, আরেকটা দেখলাম লাইব্রেরি কমিটিতে কিন্তু ডেপুটি স্পিকার কিন্তু সভাপতিত্ব করেন, ঠিক আছে? এই কমিটির মূল কাজ হলো সংসদের গ্রন্থাগারের সঙ্গে সম্পর্কযুক্ত সকল বিষয়ে বিচার বিবেচনা করা, তাছাড়া কমিটি গ্রন্থাগারের সামগ্রিক উন্নতির ব্যাপারে লোকসভার কাছে সুপারিশ করে, ঠিক আছে? যে মেম্বারসাই মনে রাখবেন এতে কিছু গুরুত্বপূর্ণ কিছু নেই, 9 জন মেম্বার আছে, ঠিক আছে? যদিও এখন অব্দি দেয়নি লাইব্রেরি কমিটি থেকে। নেক্সট আমরা আসছি অ্যাডহক কমিটি। শুরুতেই বলেছিলাম স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটি, এতক্ষণ যেগুলো বললাম সবকটা স্ট্যান্ডিং কমিটি, মাঝে দুটো অ্যাডহক কমিটি যেগুলো বলে দিয়েছি, যেগুলো লোকসভা এবং রাজ্যসভা দুটোরই কমিটি আছে। আচ্ছা, এবার আসছি যে অ্যাডহক কমিটি বা অস্থায়ী কমিটি, ঠিক আছে? অস্থায়ী কমিটি, অ্যাডহক কমিটি বলেছে বিশেষ উদ্দেশ্যে অস্থায়ী কমিটিগুলি গঠন করা হয়, নির্দিষ্ট কাজ সমাপ্ত হয়ে গেলে অস্থায়ী কমিটি কী করে যায়, ভেঙে যায়। অস্থায়ী কমিটির উপযুক্ত উদাহরণ হলো বিল সম্পর্কিত সিলেক্ট কমিটি, তাছাড়া এ প্রসঙ্গে অনুসন্ধান কমিটির কথা উল্লেখযোগ্য। আপনারা অনেক সময় যখন লোকসভা চলছে, আপনারা যখন লোকসভার প্রসিডিং দেখছেন, টিভি খুলে দেখছেন যে লোকসভা, তখন অনেকে বলছে, অনেক নেতাদের বলবে যে গভর্নমেন্ট যদি একটা বিল আসে তখন বলবে যে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, সিলেক্ট কমিটিতে দেখেন চিৎকার করবে। সেই কিন্তু সিলেক্ট কমিটি হলো কিন্তু অ্যাডহক কমিটি, ঠিক আছে? এবং সিলেক্ট কমিটিতে কিন্তু কী কমিটি, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, সিলেক্ট কমিটি মাথায় রাখবেন, এটা হলো কি অ্যাডহক কমিটি বা অস্থায়ী কমিটি। বিল সম্পর্কিত সিলেক্ট কমিটি, সিলেক্ট কমিটি অন বিলস, লোকসভার কোনো বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হলে সিলেক্ট কমিটি গঠন করা হয়, ঠিক আছে? লোকসভার কোনো বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হলে সিলেক্ট কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট বিলটি প্রস্তাবকারী মন্ত্রী বা সদস্য এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন, লোকসভা সেই নামগুলো মেনে নেয়, স্পিকার কমিটির সদস্যদের ভিতর থেকে একজনকে সভাপতি হিসাবে নিযুক্ত করেন, তবে সংশ্লিষ্ট বিলটির উত্থাপক যদি কোনো মন্ত্রী হয়ে থাকেন তাহলে স্পিকারই তাকে কমিটির সদস্য, মানে তাদের সভাপতি করেন, ঠিক আছে? এই হলো গিয়ে সিলেক্ট কমিটি অন বিলস। নেক্সট আমরা আসছি, আচ্ছা এই কমিটির কিন্তু, যাই হোক সিলেক্ট কমিটি এইটুকু ছিল, আর আমি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, অনুসন্ধান কমিটি বা কমিটি অন এনকোয়ারি, ঠিক আছে?
গুরুত্বপূর্ণ কোনো বিষয় অনুসন্ধানের দায়িত্ব সম্পাদনের উদ্দেশ্যে সাধারণত এই রকম কমিটি গঠন করা হয়। কমিটি নির্দিষ্ট বিষয় অনুসন্ধান করে এবং তারপর অনুসন্ধান সম্পর্কিত তার রিপোর্ট লোকসভায় পেশ করে, এরপরে অনুসন্ধান কমিটি ভেঙে যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যাডহক কমিটি কোনগুলো এটা মনে রাখা, যেরকম আমরা পড়লাম সিলেক্ট কমিটি অন বিলস, কমিটি অন এনকোয়ারি, ঠিক আছে, এই কমিটিগুলো কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু মাথায় রাখবেন। রাজ্যসভার কমিটি সমূহ, কমিটি অন রাজ্যসভা, ভারতীয় পার্লামেন্টের, এবার আসছি যে রাজ্যসভার কমিটি, ঠিক আছে, যে রাজ্যসভার কোন কমিটিগুলো আছে, বেশি নেই, তিন চারটে কমিটি আছে যেগুলো কিন্তু রাজ্যসভার। কোনগুলো? এতক্ষণ যেগুলো পড়লাম, কয়েকটা রাজ্যসভা লোকসভা ছিল, মাঝে দুটো তিনটা বলেছি, আর বাদবাকিগুলো কিন্তু লোকসভারই কমিটি ছিল, আর রাজ্যসভার কমিটি এখন বলছি, ভীষণই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। ভারতীয় পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা কতগুলি কমিটি আছে, তবে রাজ্যসভার কমিটির সংখ্যা তুলনামূলক বিচারে কম। রাজ্যসভার কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কার্য পরিকল্পনা সম্পর্কিত পরামর্শদান কমিটি, অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটি কিন্তু রাজ্যসভার কমিটি, ভীষণ গুরুত্বপূর্ণ, বিজনেস অ্যাডভাইজারি কমিটি কিন্তু রাজ্যসভার কমিটি, ঠিক আছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি কিন্তু রাজ্যসভার কমিটি। নেক্সট আমরা আসছি কমিটি অন রুলস, নিয়মাবলী সম্পর্কিত কমিটি বা কমিটি অন রুলস হলো গিয়ে রাজ্যসভার কমিটি। আবেদন কমিটি অন পিটিশন, অর্থাৎ রাজ্যসভার কমিটি, ঠিক আছে, বিশেষাধিকার কমিটি অন প্রিভিলেজেস, রাজ্যসভার কমিটি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি রাজ্যসভা, কমিটি অন রুলস, কমিটি অন রুলস হলো গিয়ে রাজ্যসভা, কমিটি অন পিটিশন হলো গিয়ে রাজ্যসভা, ঠিক আছে, ভালো করে মনে রাখবেন। তিনটে রাজ্যসভার কমিটি, বিজনেস অ্যাডভাইজারি, কমিটি অন রুলস, কমিটি অন পিটিশন, আর একটা আছে কমিটি অন প্রিভিলেজেস, কমিটি অন প্রিভিলেজ, চারটে, টোটাল চারটে কিন্তু রাজ্যসভার কমিটি আছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মেন মেন। একটা হলো বিজনেস অ্যাডভাইজারি, এখনই মাথায় বারবার করে বলার কারণ একটাই, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন বা লিখে নিন, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, কমিটি অন রুলস, কমিটি অন পিটিশন আর কমিটি অন প্রিভিলেজেস, এই চারটে হলো গিয়ে রাজ্যসভার কমিটি, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং যারা আমাদের গিফট অফ দ্য গ্যাব ইউটিউব চ্যানেল নতুন দেখছেন, তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও, এবং আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যায়, কারণ আমাদের গিফট অফ দ্য গ্যাব ইউটিউব চ্যানেলে রেগুলার সোম থেকে রবি রেগুলার কিন্তু প্রত্যেক দিন কিন্তু ক্লাস চলতেই থাকে, এবং বুধবার শনিবার করে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে, লাইভ মক টেস্ট রাত 9টা থেকে, এবং রোববার 100 নম্বরের কিন্তু পরীক্ষা সকাল 12:15 থেকে নেওয়া হয়, ঠিক আছে, 100 নম্বরে কিন্তু টোটাল পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। সো কমিটি নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না কারো, যদি কারো সমস্যা থাকে কমেন্ট সেকশানে জানিও, কমেন্ট সেকশানে কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। এখানে যে কোশ্চেন দুটো দেখেছিলাম আমি বলে দিই, যে নিচের কোনটি স্ট্যান্ডিং কমিটি, এটা কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রাজ্যসভাতে কতজন মেম্বার থাকে, 7 জন, 15 আর 7 22 বলেছিলাম, রাজ্যসভাতে কিন্তু 7, এখানেও কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এই দুটো আমি বলে দিলাম। তো আশা করি আর কোনো রকম সমস্যা হবে না কমিটি নিয়ে, কমিটি ভীষণই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা আমাদের লাইক করে দেবেন। সো থ্যাংক ইউ।